শনি রবিবার অথবা দুদিনের ছুটিতে শহরের কোলাহল থেকে হারিয়ে যেতে চাইছেন, কিন্তু কোথায় বেড়াতে যাবেন এটাই বুঝে উঠতে পারছেন না। চিন্তার কোনো কারণ নেই, আজ আমি আপনাদের সন্ধান দেব কলকাতার খুব কাছে এমন এক জায়গা, যে জায়গাটাকে প্রকৃতি তার আপন খেয়ালে জঙ্গল, পাহাড়, নদী, ঝর্ণায় মায়াবী রূপে সাজিয়ে তুলেছে। আর জানেন, এখানে ঘুরতে গেলে আপনি দেখতে পাবেন আমার আপনার অত্যন্ত প্রিয় সিনেমা সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে শুটিং এর বেশ কিছু স্পট, যা আপনাকে সত্যি মুগ্ধ করবে। আর এই ট্রিপটায় আমাদের থাকার ব্যবস্থা কোথায় থাকছে জানেন? পাহাড়ের একদম কোলে একটা সুন্দর সাজানো গোছানো রিসর্টে, যেখানে চারবেলা খাওয়া এবং থাকা নিয়ে আপনার খরচ হবে মাত্র 1,500 টাকা। আর এই রিসর্টের রুমে বসেই আপনি সারাদিন পাহাড়ের ওপর মেঘেদের খেলা প্রাণ ভরে উপভোগ করতে পারবে। তার সঙ্গে তো রয়েছে এলাহি সব বাঙালি খাবার দাবারের আয়োজন, আর এই সব কিছুই কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড। আর আমাদের এই ট্রিপের যাত্রাপথ এতটাই সুন্দর যে আপনি গন্তব্যে পৌঁছানোর আগেই বার বার গাড়ি থামাতে বাধ্য হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। ভ্রমণ পিপাসু বাঙালির ঘুরতে যাওয়ার কোনো কারণ লাগে না, অকারণেই আমরা বেরিয়ে পড়ি, কিন্তু ঘোরার জন্য বড় ছুটি ম্যানেজ করা একটা বিশাল চাপের ব্যাপার। আজকে আমি আপনাদের কাছে এক রাত দুদিনের একটা ট্যুর প্ল্যান নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি পুরুলিয়া। পুরুলিয়া হলো পশ্চিমবঙ্গের এমন একটা জেলা যে জেলার আনাচে কানাচে লুকিয়ে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। পুরুলিয়া তো সবসময় সুন্দর, কিন্তু এই বর্ষায় পুরুলিয়া আরও সুন্দর, আরও সবুজ, আরও সতেজ। তবে এক রাত্রি দুই দিনের এই পুরুলিয়া ট্যুর প্ল্যান কিন্তু আমি একটু অন্যভাবে সাজিয়েছি। তাহলে চলুন বক বক না করে প্রথম থেকে আজকের ভিডিও আমরা শুরু করি। বাজে এখন 11:30টার মতো, আমি এসে পৌঁছালাম হাওড়া স্টেশনে। এখান থেকে 18011 চক্রধরপুর এক্সপ্রেসে করে গিয়ে আজকে নামবো আদ্রা জংশন। এই ট্রেনটা হাওড়া থেকে ছাড়ার সময় হচ্ছে 12:05, আর আদ্রায় ঢুকিয়ে দেওয়ার সময় হচ্ছে 5:25। ট্রেন আজকে অনেকটাই লেট ছিল। যাই হোক, আদ্রা স্টেশনে পৌঁছে আজ প্রথমেই রওনা দিলাম জয়চণ্ডী পাহাড় দেখবো বলে। জয়চণ্ডী পাহাড়ের ওপরে ওঠা যায়, ওঠার জন্য সিঁড়ি রয়েছে, আর সিঁড়ি এখান থেকে স্টার্ট হচ্ছে। সিঁড়ি রয়েছে টোটাল 503টে, কিন্তু একবার নাকি উঠে পড়তে পারলেই ওপর থেকে দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়। চলুন জগন্নাথের নাম নিয়ে ওঠা শুরু করি। ওপরে জয়চণ্ডী মায়ের মন্দির রয়েছে, চলুন আপনাদের দর্শন করাই। জয়চণ্ডী পাহাড়ের ওপর থেকে 360 ভিউটা সত্যি অসাধারণ। ওপরে একটা বজরংবলীরও মন্দির রয়েছে। আবারও 503টে সিঁড়ি ভেঙে নিচে নেবে জয়চণ্ডী পাহাড় থেকে রওনা দিলাম গড় পঞ্চকোট দেখার উদ্দেশ্যে। জয়চণ্ডী পাহাড় থেকে গড় পঞ্চকোটের দূরত্ব প্রায় 19.6 কিলোমিটার, যেতে আমাদের সময় লাগবে মোটামুটি 40 মিনিটের মতো। জানেন তো, আমরা যে 503টে সিঁড়ি ভেঙে জয়চণ্ডী পাহাড়ের ওপর থেকে নিচে নামলাম, নামতে কিন্তু আমাদের খুব বেশি সময় লাগলো না। উঠতে যতটা সময় লেগেছিল তার 1/3 সময় লেগেছে নামতে। আর ওপরে ওঠার যে সিঁড়িগুলো রয়েছে না, সিঁড়িগুলোর স্টেপগুলো খুব ছোট ছোট, যার ফলে ওপরে উঠতে খুব একটা কষ্ট হয় না। আপনার যদি মনের জোর থাকে অবশ্যই উঠবে। আর এই জয়চণ্ডী পাহাড়েই হীরক রাজার দেশের বেশ কিছু দৃশ্য শুট করা হয়েছিল। আর দেখুন, এখন যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি,
এই রাস্তাটার ভিউ অসাধারণ। পুরুলিয়া জেলার পঞ্চকোট পাহাড়ের কোলে গোবা গ্রামে এই গড় পঞ্চকোট জায়গাটি অবস্থিত। গড় শব্দের অর্থ হলো দুর্গ, পঞ্চকথার অর্থ হলো পাঁচ, আর কোট কথাটা এসেছে গোষ্ঠী থেকে। শোনা যায় 90 খ্রিস্টাব্দে রাজা দামোদর শেখর পুরুলিয়া জেলার ঝালদা অঞ্চলের 5 জন আদিবাসী সর্দারের সাহায্য নিয়ে তারই রাজত্ব গড়ে তোলেন। তখন থেকেই এই জায়গার নাম হয় গড় পঞ্চকোট। পরবর্তীতে রাজবংশের উত্তরসূরিরা ছোট বড় 40টি পাথর এবং পোড়ামাটির মন্দির তৈরি করে। তবে কারো কারো মতে এই মন্দিরগুলি রাজারা নন, ধনী বণিকেরাই প্রতিষ্ঠা করেছিল বলে জানা যায়। প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে ইতিহাসের এক অদ্ভুত মেলবন্ধন সৃষ্টি করেছে এই জায়গাটি। এরপর চলে এলাম পাঞ্চেত ড্যাম দেখার জন্য। গড় পঞ্চকোট থেকে পাঞ্চেত ড্যামের দূরত্ব ওই 15.6 কিলোমিটারের মতো, আসতে সময় লাগলো 30 মিনিট। এই পাঞ্চেত বাঁধ হলো দামোদর ভ্যালি কর্পোরেশন দ্বারা পাঞ্চেত পাহাড়ের পাদদেশে নির্মিত প্রথম পর্যায়ে 4টি বহুমুখী বাঁধের শেষ বাঁধ। এই বাঁধটি উদ্বোধন করা হয়েছিল 1959 সালে 6ই ডিসেম্বর। এটি আমাদের ভারতবর্ষের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলার পাঞ্চেতে দামোদর নদী জুড়ে নির্মিত হয়েছিল। পাঞ্চেত ড্যাম দেখে মাইথন বাঁধ দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় ব্রিজের ওপর এক জায়গায় গাড়ি থামাতে বাধ্য হলাম। এখান থেকে দেখুন ভিউটা কি সুন্দর লাগছে। পাঞ্চেত ড্যাম থেকে মাইথন ড্যামের দূরত্ব প্রায় 16.9 কিমির মতো, আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি মাইথন ড্যামের সামনে। এই মাইথন ড্যাম ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ থেকে 48 কিলোমিটার দূরে অবস্থিত। এই বাঁধ মূলত নির্মাণ করা হয়েছিল বন্যা নিয়ন্ত্রণ করার জন্য এবং 60,000 কিলোওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের জন্য। এই জলাধারটির আয়তন 65 বর্গ কিলোমিটার। বরাকর নদীর ওপর এই বাঁধটি নির্মিত হয়েছে। এখানে বোটিং করা যায়। আমিও 300 টাকা দিয়ে টিকিট কেটে চলে এলাম বোটিং করতে। একটা নৌকায় সর্বোচ্চ 6 জন বসা যায়। আমি যাচ্ছি লক গেট অবধি। একজন গেলেও 300 টাকা, 6 জন গেলেও 300 টাকা। ওই যে দূরে দ্বীপগুলো দেখছেন, ওই দ্বীপগুলোতেও এনারা নৌকায় করে নিয়ে যান। তবে আলাদা আলাদা জায়গায় যাওয়ার জন্য আলাদা আলাদা চার্জে। আর একটা কথা আপনাদের বলতে ভুলেই গেছি, এখানে একটা ভূগর্ভস্থ পাওয়ার স্টেশন রয়েছে, যা সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম ভূগর্ভস্থ পাওয়ার স্টেশন।
এবার চলে এলাম কল্যাণেশ্বরী মন্দিরে মাকে দর্শন করতে। মাইথন ড্যাম থেকে এই কল্যাণেশ্বরী মায়ের মন্দির মাত্র 5 কিলোমিটার। মাকে যদি আপনারা পুজো দিতে চান, গেট থেকে ঢুকেই আপনারা পুজোর সামগ্রীর দোকান পেয়ে যাবেন। এই কল্যাণেশ্বরী মন্দির প্রায় 500 বছরের পুরনো শক্তি উপাসনা কেন্দ্র। শোনা যায় দূর অতীতে এখানে নাকি নরবলি দেয়া হতো। এই কল্যাণেশ্বরী মা নাকি ভীষণ জাগ্রত, এখানে প্রতিদিন প্রচুর ভক্ত ভিড় জমান। জাগ্রত দেবী কল্যাণেশ্বরী মন্দির নিঃসন্তান মহিলাদের ইচ্ছে পূরণ করে বলে বিশ্বাস করা হয়। এই মন্দিরটি বর্ধমান জেলার অন্তর্গত। ফাইনালি চলে এলাম আমার রিসর্টে। রিসর্টটা তো প্রথম দর্শনেই আমার মন কেড়ে নিয়েছে। একদম পাহাড়ের কোলে রিসর্টটা, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। তার আগে আমার জন্য বরাদ্দ রুমটা একটু আপনাদের দেখিয়ে দিই। এই হলো রুমটা। রুমটা বেশ বড়, সুন্দর করে সাজানো গোছানো এবং রুমে প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্রই রয়েছে। আর সবচেয়ে যেটা ভালো জিনিস, আপনি বিছানায় বসে বসে পাহাড় দেখতে পারবেন। এছাড়া তো রয়েছে রুমের সঙ্গে অ্যাটাচ বিশাল বড় একটা ব্যালকনি, যেখান থেকে ভীষণ সুন্দর পাহাড়ের ভিউ দেখতে পাওয়া যায়। এই রিসর্টটির নাম হলো মহুলবন হিল রিসর্ট। আর ব্যালকনিতে একটা খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, যেখানে একটা গরম চা নিয়ে বসে পাহাড় দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টার সময় আপনি কাটিয়ে ফেলতে পারেন। আর এটা হলো রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেটটা। যাই হোক, প্রচন্ড খিদে পেয়ে গেছে, এবার লাঞ্চ করে নেব। লাঞ্চের মেনুতে কি কি রয়েছে এবার আপনাদের দেখিয়ে দিই। রয়েছে সাদা ভাত, ভালো ঘি, আলু ভাজা, বেগুন ভাজা, ভেজ ডাল, আলু পোস্ত, বাঁধাকপির তরকারি, কাতলা মাছের কালিয়া, চাটনি এবং পাঁপড়। খাওয়া দাওয়াটা ঝটপট শেষ করেই পায়ে হেঁটে চলে এলাম বরন্তি লেকের কাছে। শুনেছি এখান থেকে নাকি দারুণ সুন্দর একটা সূর্যাস্ত দেখতে পাওয়া যায়। দারুণ একটা সূর্যাস্ত দেখলাম, আর এদিকে দেখুন চাঁদ পুরো জলজল করছে। এরপর রিসর্টে ফিরে দেখি মায়াবী আলোর ছটায় রিসর্টটা এতটা মোহময় হয়ে উঠেছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। দিনের আলোয় তো রিসর্টটা সুন্দর লাগছিলই, রাতে রঙিন আলোর ছটায় আরো মায়াবী হয়ে উঠেছে। এরপর সন্ধ্যের টিফিনে দেয়া হয়েছে চা, মুড়ি, পকোড়া এবং চানাচুর। আপনারা চাইলে পাহাড়ের কোলে বনফায়ার এবং বারবিকিউ চিকেনেরও আনন্দ নিতে পারে। তবে বারবিকিউ চিকেনটা প্যাকেজের মধ্যে ইনক্লুডিং নয়, 1 কেজির দাম 750 টাকা। প্যাকেজের ডিনারের মেনুতে থাকে ভাত অথবা রুটি, একটা মিক্সড ভেজ এবং চিকেন। যারা চিকেন খান না তাদের জন্য বিকল্প ব্যবস্থা ওনারা করে দেবেন। ডিনার কমপ্লিট, এইবার ঘুমিয়ে পড়ব, দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং এভরিওয়ান,
সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ভিউটা খালি একবার দেখুন, কি সুন্দর লাগছে। বর্ষায় পুরুলিয়া সত্যি অসম্ভব সুন্দর। লুচি ঘুগনি ডিম সিদ্ধ দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছি। এখন দিনের আলোতে পুরো রিসর্টটা আপনাদের ঘুরে দেখাবো। সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা হলো মুরাডি পাহাড়। আর একদম কাছেই হলো বরন্তি লেক, পায়ে হাঁটা পথ। এই রিসর্টটার দুটো বিল্ডিং রয়েছে, একটা হলো নতুন বিল্ডিং আর আরেকটা হলো পুরনো বিল্ডিং। আমি ছিলাম নতুন বিল্ডিং এর দোতলার রুমে। নিচের রুমগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। রিসর্টের প্রত্যেকটা কোণা খুব সুন্দর করে সাজানো গোছানো। আপনি যদি বন্ধু বান্ধবের সাথে আসেন, যতটা মজা করতে পারবেন, ফ্যামিলি নিয়ে এলেও কিন্তু ততটাই মজা করতে পারবেন। বিশাল বড় বাচ্চাদের খেলার মাঠ রয়েছে, জায়গায় জায়গায় সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, সবজির ক্ষেত রয়েছে, দোলনা রয়েছে, মানে সবকিছুই আপনারা পেয়ে যাবেন। আর এটা হলো ওনাদের ডাইনিং এরিয়া। চলুন নিচের একটা রুম এবার আমি আপনাদের দেখিয়ে দিই। এই রুমগুলো ভীষণ সুন্দর করে সাজানো গোছানো। এই রুমগুলোতে থাকা এবং চার বেলা খাওয়া নিয়ে পার ডে পার পার্সন আপনাদের লাগবে 1,500 টাকা করে। আর আমি যে দোতলার রুমটায় ছিলাম, ওটায় থাকা খাওয়া মিলিয়ে পার ডে পার পার্সন আমার খরচ হচ্ছে 1,900 টাকা করে। রিসর্টের ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, ওখানে মোটামুটি আপনারা সব ধরনের খাবার দাবারই পেয়ে যাবেন। কাল থেকে আজ পর্যন্ত আমি যা যা খেয়েছি সব কিছুই ভীষণ টেস্টি ছিল, একদম বাড়ির রান্নার মতো। আর আমি এখন চলে এসেছি ওনাদের পুরনো বিল্ডিংয়ে। পুরনো বিল্ডিংয়ের যেহেতু প্রত্যেকটা রুমে গেস্ট রয়েছে, তাই পুরনো বিল্ডিংয়ের রুমগুলো আমি আপনাদের দেখাতে পারলাম না। পুরনো বিল্ডিংয়ে একটা খুব সুন্দর বসে আড্ডা দেওয়ার জায়গা রয়েছে, যেখান থেকে দারুণ হিল ভিউ দেখতে পাওয়া যায়। পুরনো বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে যদি আমি আমার ক্যামেরাটা 360 ঘোরাই, তাহলে আপনি একই সঙ্গে দেখতে পাবেন বিহারীনাথ পাহাড়, মুরাডি পাহাড়, বরন্তি লেক এবং গড়পঞ্চকোট। সামনের যে পাহাড়টা রয়েছে, ওটা একটু ট্রেকিং করে উঠলেই নাকি দারুণ একটা সূর্যোদয়ও দেখতে পাওয়া যায়। নানা ব্যস্ততার মাঝে প্রকৃতির কোলে থেকে যদি দুটো দিন কাটাতে চান, তাহলে মহলবনে আসুন। পুরুলিয়ায় বিভিন্ন জায়গার ভেতরে বরন্তি গ্রামে থেকে আপনি সেখান থেকে ঘুরে যেতে পারবেন। মহলবনের ঠিক সামনেই যে পাহাড়, সেটা আপনাকে মুগ্ধ করবেন, এবং পাশেই যে ড্যাম, সেটাও আপনার কাছে বেশ ভালো লাগার জায়গা। আপনারা আসুন এবং মহলবনে থেকে দুদিন কাটিয়ে যান। মহলবনের তরফ থেকে সর্বোচ্চ পরিষেবা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, এই এক্সপ্লোর উইথ সায়ন্তনীর মাধ্যম দিয়ে যদি আপনারা মেনশন করেন, সেক্ষেত্রে মহলবনের তরফ থেকে আপনাদের আলাদাভাবে ডিসকাউন্টের ব্যবস্থা অন্তত আমি করতে পারবো। এরপর আমি বেরিয়ে পড়লাম মার্বেল লেক দেখার উদ্দেশ্যে। আপনাদের একটা কথা বলা হয়নি, আপনারা যদি চান প্রথম দিন সাইট সিন না করে প্রথমে রিসর্টে আসবে, সেক্ষেত্রে আদ্রা জংশনে নেবে, আদ্রা থেকে আসানসোল আদ্রা লোকাল ট্রেনে উঠে পড়বে, নামবেন মুরাডি স্টেশনে। মুরাডি স্টেশনের খুব কাছেই রয়েছে মহুলবন হিল রিসর্ট। এরপর গাড়ি থামালাম জিগজ্যাগ পয়েন্টে। এখান থেকে ভিউটা খালি দেখুন। এই হলো মার্বেল লেক। এখানে এলে আপনার মনে হতেই পারে আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের
ছোট সংস্করণ এই লেক। জায়গাটা এতটা সুন্দর, সত্যি কথা বলতে দেখলেই চোখ জুড়িয়ে যায়। আমরা এই জায়গাটাকে মার্বেল লেক বলে চিনলেও এই জায়গাটার কিন্তু অনেক নাম রয়েছে। কেউ কেউ একে পাতাল ড্যাম বলেন, আবার কেউ কেউ একে নীল ড্যামও বলে থাকে। মার্বেল লেকের বাইরে টুকিটাকি জিনিসপত্রের প্রচুর দোকান তোমরা পেয়ে যাবে। এবার আমরা দেখব বামনি ফলস। বামনি ফলস দেখতে গেলে বেশ অনেকটা নিচে নামতে হয়। প্রথমে এক ঠোঁয়া মশলা মুড়ি খেয়ে শক্তি জুগিয়ে ঈশ্বরের নাম নিয়ে যাত্রা শুরু করলাম। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, প্রথমে বেশ খানিকটা রাস্তা সিঁড়ি করা রয়েছে। সিঁড়িটা যেখানে শেষ হচ্ছে সেখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে। এরপরে আর কিন্তু কোনো সিঁড়ি নেই, পাথরের ধাপ রয়েছে, ওই ধাপ দিয়ে দিয়েই আমাদের নিচে নামতে হবে। অনেকটা আসার পরেই দেখলাম এখান থেকে একটা লেকের দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। চলুন একদম নিচে যাই এবং নিচ থেকে দেখাই বামনি ফলসের ভিউটা কতটা সুন্দর লাগছে। এরপর রওনা দিয়ে দিলাম লোয়ার ড্যাম দেখার উদ্দেশ্যে। তবে আমি আপনাদের ঘরের মেয়ে হিসেবে আপনাদের একটা কথা বলতে পারি, যদি আপনাদের পায়ে সমস্যা থাকে তাহলে বামনি ফলসের একদম নিচে না নামাই ভালো। যেহেতু একদম নিচ পর্যন্ত সিঁড়ি নেই, উঠতে কিন্তু খুবই কষ্ট হয়। সিঁড়িটা যেখানে শেষ হচ্ছে ওখান থেকেই ঝর্ণার ভালো ভিউ আপনারা দেখতে পাবেন। আর এই রাস্তাটা দেখেছেন কি সুন্দর, মনে হচ্ছে না বাইরে কোথাও আমরা চলে এসেছি। আসলে আমাদের দেশটা এতটাই সুন্দর। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটাই হলো লোয়ার ড্যাম। এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। আপনারা ক্যামেরায় দেখে কতটা বুঝতে পারছেন আমি বলতে পারবো না, বাট সামনে থেকে অসাধারণ লাগছে। এখন চলে এসেছি আপার ড্যাম দেখার জন্য। কি দারুণ ভিউটা লাগছে দেখো। পুরুলিয়া তো সবসময় সুন্দর, এক এক ঋতুতে পুরুলিয়ার রং হয় এক এক রকম। অনেকেই হয়তো শীত বা বসন্তের দিকটায় পুরুলিয়ায় এসেছেন, কিন্তু আমি আপনাদের কাছে বলবো একদিনের জন্য হলেও বর্ষায় কিংবা শরতে পুরুলিয়ায় আসুন। আপনি যদি একজন প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে আপনার মন ভরে যাবে, এটুকু আমি কথা দিতে পারি। ভিডিও সংক্রান্ত কোনো রকম জিজ্ঞাসা থাকলে আপনারা আমাকে নির্দ্বিধায় ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। এরপর চলে এলাম সীতাকুণ্ড দেখার জন্য। পুরাণ মতে বনবাসে যাওয়ার সময় মা সীতার তৃষ্ণা নিবারণের জন্য শ্রীরামচন্দ্র পাতাল ভেদি বাণ নিক্ষেপ করেন এখানে, এবং তারপর থেকে এখনো অনবরত পাতাল ফুঁড়ে
শীতল মিষ্টি জল বেরিয়ে আসে। এই সীতাকুণ্ডের জল অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এবার পুরুলিয়া স্টেশনের পথ ধরলাম। আজকের ভিডিও আপনার দেখতে কেমন লাগলো অবশ্যই নিচে একটা মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দেবেন, আর আপনি যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা।